এই প্রেক্ষাপট এবং পরিবেশে এই সংকট মুহূর্তে বহু মানুষই ঋণগ্রস্ত হচ্ছে এবং পাশাপাশি অর্থের জন্য বিশেষ করে মধ্যবিত্ত পরিবারগুলো অনেকটাই অসহায়ের মতো হয়ে যাচ্ছে। আস্তে আস্তে অনেকেই বিপদের মধ্যে পড়েছে। এই মুহূর্তে যাদের অর্থ আছে, সম্পদ আছে, তাদেরকে উদার হস্তে সহযোগিতা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের প্রতি। অনেকের সম্পদ আছে, জমানো অর্থ আছে, টাকা আছে, তারা সেখান থেকে খরচ করতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ আপনার অর্থে বরকত দান করবেন। পাশাপাশি যাদের কিছু ঋণ আছে, আপনাদের উচিত হবে তাদের ঋণগুলো মওকুফ করে দেওয়া, তাদেরকে ছাড় দেওয়া। যদি হতদরিদ্র হয়, অসহায় হন এবং অচল হন, অক্ষম হন, তাহলে আপনি তাদেরকে আল্লাহর হস্তে মাফ করে দিলে আপনার যে ফজিলত, এই ফজিলতটা ইনশাআল্লাহ অবশ্যই পাবেন। আর যারা সচ্ছল কিন্তু এখনও অসচ্ছল হয়ে গেছে, তাদেরকে আপনি একটু ছাড় দিন, সময় দিন। এই সময় দেওয়ার কারণে ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার জন্য দোয়া করবে, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি সহি মুসলিমের 1560 নম্বর হাদিস, সেখানে এসেছে হুজাইফা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আন রাজুলান মাতা ফাদাখালাল জান্নাহ, একজন ব্যক্তি মৃত্যুবরণ করেই জান্নাতে প্রবেশ করেছে। ফাকিলা লাহু মা কুনতা তাআমালু, তাকে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাআমাল, তুমি কি আমল করতে? কালা ফা ইম্মা যাকারা ওয়া ইম্মা যুক্কিরা, তার তখন স্মরণ হবে অথবা তাকে স্মরণ করিয়ে দিবে। মানে মরার পরেই জান্নাতে চলে গেছে, জান্নাতে যাওয়ার কারণে। আর একটা হাদিসে এসেছে, পরের হাদিসেই ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তুমি কি আমল করেছ? যে ব্যক্তি দরিদ্র অসহায় তাকে আমি ছাড় দিয়ে দিতাম, তাকে আমি মাফ করে দিতাম। ও ফি সিক্কাতে আও ফি নাকদে, অর্থ বা মুদ্রা থেকে তাকে মাফ করে দিতাম, ছাড় দিয়ে দিতাম। এই ছাড় দেওয়ার কারণে, এই সহযোগিতাটুকু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে মৃত্যুর পরে জান্নাত দান করেছেন। হাদিস শেষে এসেছে ফাগুফির আল্লাহু, মূলত তার যত পাপ ছিল এই সহযোগিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাতের অধিবাসী করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সারা দেশে যে সমস্ত ভাই বোনেরা আছেন সামর্থ্যবান, এই দরিদ্র অসহায় মানুষদেরকে আপনারা সহযোগিতা করুন, জান্নাত লাভের জন্য, জান্নাত কেনার জন্য। এখনই সময় জান্নাত কেনার, যেন মরার পরেই আপনি জান্নাতে যেতে পারেন, মরলেই যেন জান্নাতে প্রবেশ করতে পারেন। এই অপেক্ষায় আর মরতে তো হবে একদিন, এতে কোনো সন্দেহ নেই। কোনো ব্যক্তি পৃথিবীতে চিরস্থায়ী নয়, মরতে হবে। তবে সফল ওই ব্যক্তি, যে ব্যক্তি মরার সময় জান্নাতের সুসংবাদ পায় এবং ফেরেশতারা তার রূহটাকে নিয়ে জান্নাতে নিয়ে যায়, এই ব্যক্তি হলো সফল ব্যক্তি। ঠিক মৃত্যুর সময় এসে আপনি সাদাকা করতে চাইবেন, তখন আর সাদাকা করার সময় হবে না। সময় এখনই, আপনি সুস্থ আছেন, সবল আছেন,
সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে 1419 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বোত্তম সাদাকা হলো ওই সময় সাদাকা করা যখন তুমি মনে করো যে হয়তো দরিদ্র হয়ে যাব, কৃপণতা অবলম্বন করতে চাও, ঠিক ওই মুহূর্তে সাদাকা হলো আল্লাহর কাছে উত্তম সাদাকা। ওলা তুমহিল হাত্তা ইদা বালাগাতিল হলকুম, তুমি ওই পর্যন্ত সময় নিও না যখন মৃত্যু তোমার কণ্ঠনালীতে আসবে আর তখন বলবে আমি সাদাকা করব, তখন কবুল হবে না। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি যা দান করেছি তোমাদেরকে সেখান থেকে তোমরা মৃত্যু আসার পূর্বেই দান করো। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, মৃত্যুর সময় গিয়ে বলবেন যে রব্বি লাউলা আখারতানি, হে রব একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, ফাআসসাদদাকা আমি সাদকা করব, ওয়া আকুম মিনাস সলিহিন এবং সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মৃত্যুর সময় আপনি বলবেন এটা, কিন্তু আল্লাহ তখন আর সময় দিবেন না। অনেক ব্যক্তি কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, অলস টাকা ব্যাংকে পড়ে আছে তাদের, তারা অত্যন্ত কৃপণ, মানুষকে দিতে চায় না, কিন্তু মৃত্যুর সময় যখন মালাকুল মাউত এসে ধরে তখন সে সাদাকা করতে চায়। আর সাদাকা করতে চাই কেন? সালাত পড়তে চায় না, হজ করতে চায় না, সিয়াম পালন করতে চায় না, ফাআসসাদদাকা দান করতে চাই কেন? কারণ দান এমন একটা ইবাদত, মৃত্যুর কষ্ট যন্ত্রণাটাকে দান একবারে সমস্ত মাফ করে দেয়। দান করা থাকলে ওই ব্যক্তির মৃত্যুর কষ্ট হয় না, যন্ত্রণা হয় না। দ্বিতীয়ত, দান করতে চাওয়ার কারণ হলো যে দান সাদাকা যত শর্ট টাইমে করা যায়, অন্য কোনো ইবাদত এত অল্প সময়ে করা যায় না। সালাত পড়তে লাগলেও রুকু সেজদা করতে অনেক টাইম লাগে, সিয়াম পালন করতে হলেও সবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত টাইম লাগে, হজ করতে হলেও 5 দিন টাইম লাগে। কিন্তু সাদাকা করলেন, আপনি বলে দিলেন আপনার সন্তানকে, বাবা এত টাকা তুমি মাদ্রাসায় দিয়ে দিও, বা এত টাকা তুমি অসহায় ব্যক্তিদের দিয়ে দিও, বা মসজিদে মাদ্রাসায় দান করে দিও, এই কথাটা বলতে কতক্ষণ সময় লাগে? এতটুকু সময় চাই ব্যক্তি মৃত্যুর সময়, কিন্তু ওই সময়টা আল্লাহ দেন না। পরের আয়াতেই বলেছেন, ওয়ালা ইউয়াখখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন টাইম চলে আসে তখন আর সময় আল্লাহ দেন না। অতএব এখন জান্নাত কেনার, জান্নাতের মেহমান হওয়ার সুযোগ এসেছে, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য নিয়ে এগিয়ে আসুন, যেন মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত এসে আপনাকে বলে কি চমৎকার, আল্লাহু আকবার। সূরা ফজরের শেষ আয়াতগুলো পড়ুন, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারযিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কি চমৎকার। যদি সাদাকা করা থাকে তখন সুসংবাদ পাবেন আপনি আল্লাহর পক্ষ থেকে, আর যদি সাদাকা না করা থাকে আত্মাটা বের হতে চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু দাউদের হাদিস, যে মালাকুল মাউত আত্মাটাকে ধরে এমনভাবে টান দিয়ে ছিনিয়ে বের করে নেবেন, তার ভিতরে যত শিরা উপশিরা আছে সবগুলো ছিঁড়ে যাবে। কিন্তু মুমিন ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত এসে বলেন, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে যাও, রাদিয়াতাম মারদিয়্যাহ, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার সৎবান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ, এই সৌভাগ্য অর্জনের জন্য টাইম এখনই, কি চমৎকার। মৃত্যুর আগেই ব্যক্তি জান্নাতের সুসংবাদ পেয়ে যায়, আর তখনই
রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, এ কথা বলা মাত্রই গ্লাসের নিচে অল্প একটু পানি থাকলে গ্লাসটা একটু কাত করতে যেমন পানিটা শর্ট করে পড়ে যায়, মুমিনের আত্মা ঠিক ওইভাবে বেরিয়ে আসে আর মালাকুল মাউত এটাকে নিয়ে জান্নাতি ফেরেশতাদের হাতে দিয়ে দেন। আল্লাহু আকবার। তো ওই টাইমটা আপনি মনে করেন এখন গনিমত আপনার জন্য, যার সামর্থ্য আছে তিনি অসহায় হতদরিদ্র এতিম বিধবাদের প্রতি এগিয়ে আসুন, যারা কর্মচারী তাদের প্রতি এগিয়ে আসুন, যাদের কাজ নেই দিন আনে দিন খায় এই সমস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করলে আল্লাহ যে কত খুশি হন তো হাদিসগুলো তার প্রমাণ বহন করে, এটা প্রমাণ বহন করে। অতএব আপনারা অসহায় দরিদ্র ব্যক্তিদের প্রতি সহযোগিতা করবেন। একটি কথা অবশ্যই মনে রাখবেন, এই দুর্দিনে যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ নিঃসন্দেহে ওই ব্যক্তি যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার জন্য দোয়া করবেন, এবং এই দোয়ার বরকতেই আপনি কবরে মুক্তি পাবেন, মৃত্যুর সময় আজাব থেকে বেঁচে যাবেন, পাশাপাশি কিয়ামতের মাঠে আপনি অবশ্যই আরশের নিচে ছায়া পাবেন অথবা সাদাকার নিচে ছায়া পাবেন। আলহামদুলিল্লাহ দুইটা বিষয়, মরার পরে তো কবর, 788 নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কবুর, সাদাকা দেওয়া থাকলে নিশ্চয় সাদাকা কবরের আজাবকে ধপ করে নিভে দেয়। মানুষ মারা গেলে কবরে রাখলে দাও দাও করে আগুন জ্বলে, আর তার পক্ষ থেকে যদি কেউ সাদাকা দেয় রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আগুনটা ধপ করে নিভে যায়। জাহান্নামের আগুন নিভানোর জন্য ছোট্ট সাদাকা যথেষ্ট। এখন আপনার আমার সুযোগ এসেছে, কারো বাপ মারা গেছে, কারো মা মারা গেছে, কারো স্ত্রী কারো স্বামী মারা গেছে, কারো আত্মীয় মারা গেছে, এখন সুযোগ, কি অবস্থায় কবরে আছে তা জানি না, তাকে জান্নাতে নেওয়ার জন্য, কবরের আজাব থেকে বাঁচার জন্য, পাপ ক্ষমা হওয়ার জন্য তার পক্ষ থেকে আমি সাদাকা করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আজাবকে বন্ধ করে দিবেন, কবরের আগুনকে নিভিয়ে দিবেন, কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন, হাদিস দ্বারা প্রমাণিত। কাল কিয়ামতের মাঠে একটা কথা না বললেই নয়, যারা আজকে সাদাকা করছেন মানুষকে দেখানোর জন্য, এটা না করে আপনি পাপ কাজগুলো যেভাবে গোপন রাখেন ভালো কাজগুলো গোপন রাখেন, হ্যাঁ মানুষকে উৎসাহিত করার জন্য করতে পারেন, কিন্তু আপনার মনে যেন কখনো রিয়া বা অহংকার সৃষ্টি না হয় এটা খেয়াল রাখবেন অবশ্যই। তবে গোপনে কেউ না জানুক এই মর্মে দান করাটাই, সহযোগিতা করাটাই উত্তম। 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ কাল কিয়ামতের মাঠে আল্লাহর মহান আরশের ছায়াতলে ছায়া পাবে। তার মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি দান করেছে ডান হাতে বাম হাত জানে না, অর্থাৎ কেউ জানবে না, আপনি সহযোগিতা করে যান মানুষকে গোপনে। হ্যাঁ আর একটা হাদিস এসেছে 3310 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি ইমরিম ফি দিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস, প্রত্যেক মানুষ কিয়ামতের দিন তার প্রদত্ত সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। এখন যে যা সাদাকা করেছে কাল কিয়ামতের মাঠে সে সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে। আলহামদুলিল্লাহ আল্লাহর কত রহমত আর বরকত। অনেকেই মনে করছেন যে সূর্য থাকবে মাথার উপরে, তখন আমার এই 2 টাকা 5 টাকা সাদাকা কি কাজে দেবে? না, আপনার 1 টাকা সাদাকা 1 টাকা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর হাদিসটা খুলুন, 1410 নম্বর হাদিস, মান তাসাদ্দাকা
বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, যে ব্যক্তি পবিত্র রুজি থেকে খেজুরের একটা অংশ, একটা খেজুর না একটা অংশ দান করবে, তা ইন্নাল্লাহ ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ এত খুশি হন দান করলে, আল্লাহ আকবার, আল্লাহ দান করলে এত খুশি হন, কেউ যদি এক টুকরা খেজুরও দান করে আল্লাহ ওইটা তার ডান হাত দিয়ে কবুল করেন, আলহামদুলিল্লাহ। সুম্মা ইউরব্বিহা কামা ইউরব্বি আহাদুকুম ফালাওহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদাহরণ দিয়ে বলছেন আল্লাহ ওই দানটুকু নিয়ে দান করলে, অপরকে সহযোগিতা করলে আল্লাহ কত খুশি হন, এই হাদিসটা তার প্রমাণ। ওই এক টুকরা খেজুরকে তিনি বৃদ্ধি করতে থাকেন, বড় করতে থাকেন, যেমন তোমরা একটা উটের বাচ্চাকে ছোট থেকে বড় করো, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশেষে এই ছোট্ট খেজুরটা বিশাল পাহাড়ের মতো বড় হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তো বললেন পাহাড়ের মতো বড় হয়ে যায়। পাহাড় বলতে পৃথিবীতে মনে করেন যে সবচেয়ে বড় পাহাড় হিমালয় পাহাড়, তার চেয়েও বড় করে দেবেন আল্লাহ ছোট্ট একটা খেজুরকে। কিন্তু পরে হাদিসটা আসছে আও আজামা মিন, পাহাড়ের চেয়েও বড় করে দেন, তখন আর উদাহরণ কিসের উদাহরণ দেওয়া যাবে। আল্লাহ কত খুশি হন অপর ভাইকে সহযোগিতা করলে, সাদাকা করলে, দান করলে আল্লাহ কত খুশি হন, এই হাদিসটা তার প্রমাণ। একটা এক টুকরা খেজুরকে আল্লাহ কত বড় করেন, কাল কিয়ামতের মাঠে আপনার ওই এক টুকরা খেজুর কত বড় হবে, নিঃসন্দেহে আপনার সাদাকা সূর্যের তাপকে রোধ করবে, এতে কোনো সন্দেহ নেই। অতএব আপনি সাদাকা বা দান করার জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন। দ্বিতীয়ত, কাল কিয়ামতের মাঠে আপনার উপস্থিতি হতে পারে কাঠগড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যখন কাঠগড়ায় দাঁড়াবে, ডানে দেখবে জাহান্নাম, বামে দেখবে জাহান্নাম দাও দাও করে জ্বলছে, ঠিক এই মুহূর্তে বলার সময় বললেন ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য এক টুকরা খেজুর হলেও দান করো। কেন? মানে জাহান্নাম থেকে বাঁচতে হলে এক টুকরা খেজুর দান করো, সহযোগিতা করো অপরকে, মানুষকে সহযোগিতা করো। যদি না পাও এক টুকরা খেজুর, যদি তোমার কাছে না থাকে, ফাবিকালিমা তিনতয়্যিবা, তাহলে একটা ভালো কথা বলে সাদাকা করো। বলো তো, আজকে যে দুর্যোগ চলছে, পরস্পর পরস্পরকে সবাই সহযোগিতা করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মারুফিন সাদাকা, একটা ছোট্ট কথাও সাদাকা। কালে কিয়ামতের মাঠে এটার কারণে, এই সাদাকার কারণে, ছোট্ট কথার কারণে একজন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে মুক্তি দান করবেন। অতএব আমরা এই সুযোগে, সুবর্ণ সুযোগ এসেছে, এই সুযোগে যারা সামর্থ্যবান তারা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর পক্ষ থেকে তাকওয়া, আল্লাহর পক্ষ থেকে এহসান, আল্লাহর পক্ষ থেকে তাওয়াক্কুল, আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা, রহমত, মাগফিরাত এবং বেশি বেশি বরকত নেওয়ার জন্য আপনি অন্যকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মনে রাখবেন একটা বিষয়, যদি সহযোগিতা করার মানসিকতা আপনার মধ্যে না থাকে তাহলে আপনি মুমিন না, এটা মনে রাখবেন। অবশ্যই অবশ্যই মনে রাখবেন, যে ব্যক্তি সহযোগিতা অপর ভাইকে করে না সে ব্যক্তি মুমিন না। আপনার পার্শ্বের মানুষ না খেয়ে আছে, আপনি সহযোগিতা করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে মুমিন বলতে চাননি। সহযোগিতার ফজিলত যেগুলো বললাম এগুলো আরও অনেকগুলো আছে। 660 নম্বর একটা হাদিস, 670 নম্বর একটা হাদিস তাবারানী কাবীরের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান যাম্মা ইয়াতীমান, কোনো ব্যক্তি যদি এতিমকে একত্রিত করে নেয় তার সাথে, এলা তোয়ামিহি ও সারাবি, খাদ্যে এবং পান করাতে, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা,
ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আজকে একজন এতিম বাচ্চা তার বাপ নয়, চলে গেছে, মা বিধবা, একই পরিবারের তিনটা ফজিলত, এতিম, বিধবা আর পরিবারটা মিসকিন, আপনি এক পরিবারে সহযোগিতাটা করলে ফজিলত পাচ্ছেন আপনি তিন ধরনের। মিসকিনকে সহযোগিতা করলেন, বিধবাকে সহযোগিতা করলেন এবং এতিমকে সহযোগিতা করলেন। নিঃসন্দেহে এতিমের অভিভাবক জান্নাতে যাবেই, এতে কোনো সন্দেহ নেই, হাদিসের সনদ সহি। আপনি তাকে খাওয়ার ব্যবস্থা করেন, পান করানোর ব্যবস্থা করেন, পোশাকের ব্যবস্থা করেন, সে বালেগ হওয়া পর্যন্ত আপনার জন্য জান্নাত রেডি থাকবে। ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তা, আলবাত শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। এই হাদিসের আরেকটা অর্থ করেছেন যে এতিমের অভিভাবক যতই পাপ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। আরেকটা অর্থ করেছেন এতিমের অভিভাবক তাকে আল্লাহ এত রহমত দান করেন, সে পাপ থেকে মুক্ত থাকবে এবং সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসুল এত সুন্দর করে বললেন 6005 নম্বর হাদিস সহি বুখারীর মধ্যে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে আমি এবং এতিমের অভিভাবক একসঙ্গে থাকব। অর্থাৎ জান্নাতে রাসুলের সাথে থাকতে চাইলে এতিমের অভিভাবক হতে হবে, এতিমকে সহযোগিতা করতে হবে। সহিহ বুখারীতে 6006 নম্বর আর একটা হাদিস এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসাই আল্লাহ আর মালা ওয়াল মুসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল। যে ব্যক্তি বিধবা এবং মিসকিন ব্যক্তিকে সহযোগিতা করে, ও যেন আল্লাহর রাস্তায় জিহাদ করে, অথবা ওই ব্যক্তি যেন সারা বছর নফল সিয়াম পালন করে, সারা বছর তাহাজ্জুদের সালাত আদায় করে। এটা সহিহ বুখারীর হাদিস। তাহলে মিসকিন পেলাম, বিধবা পেলাম, এতিম পেলাম, তিনটা ফজিলত এক জায়গায়। আপনি ওই পরিবার দেখেন কত বাংলাদেশে পরিবার এরকম আছে, হয়তো টিউবওয়েল নাই, পানি পাচ্ছে না, খাবার নেই, চাউল নেই, ডাউল নেই, কাপড় নেই, বাড়ি নেই, দেখেন বাড়িটা করে দেন আপনি এতিমদের অবস্থা, বিধবার অবস্থা বাংলাদেশে এত করুণ। এটা বলতে গেলে অনেক সময় বলতে পারি না, বন্ধুরা আমার এই মিসকিন এতিম বিধবাকে আপনারা সহযোগিতায় এগিয়ে আসুন, যেন আল্লাহ আপনার উপর রহম করেন, আপনার জান্নাতের পথকে প্রশস্ত করেন এবং আপনার সম্পদে পরিবারে যেন বরকত দান করেন, পাশাপাশি আপনাকে যেন যাবতীয় মুসিবত থেকে, বালা থেকে, মহামারী থেকে হেফাজত করেন এবং যেন আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। এই আশায় আপনি দান করুন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাতের জন্য চেষ্টা করুন। আর আমরাও দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে রহমত